অন্য যে কোনো সরকারের থেকে এই সরকার অনেক বেশি শক্ত। পল্লী বিদ্যুৎ সমিতি দীর্ঘদিন ধরে তাদের কিছু দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে আসছে, এটা প্রায় দুই মাসের মতো। তো এরপরে আমরা এটার পরিপ্রেক্ষিতে আমরা কমিটি করে দিই এবং এই আরিবির চেয়ারম্যান সহ তারা নানান বৈঠক করে এবং যেসব দাবিগুলো মেনে নেওয়া সম্ভব সেগুলো তারা মেনে নেয়। তো আপনারা এটা আরিবির কাছ থেকে জেনে নিতে পারেন ওদের দাবিগুলো কী ছিল এবং যে দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। তো এরপরে ওরা আরও দুইটা দাবি ওরা করে। একটা দাবি হচ্ছে যে আরিবি এবং পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করা, চাকরি করা। আরেকটা হচ্ছে যাদের ওদের যারা ইয়ে আছে, কি বলে, যে অস্থায়ী কিংবা আউটসোর্সিং ইয়ে আছে, তাদেরকে স্থায়ী করা। তো এখন আমরা তো এখন একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি। তো আমরা কিন্তু কেউ দাবি দেওয়া করলে এটাতে কিন্তু না করি না। আপনি এবং দেখছেন যে ধান কাটার মৌসুমের মতো এখন দাবি দেওয়ার মৌসুম, সবাই কিন্তু রাস্তায় বসে যাচ্ছে, ইয়েতে যাচ্ছে, সব কিছু করতেছে। তো এখন কথা হচ্ছে যে আপনি দাবি করলেই যে এই দাবি যে বাস্তব ইয়ে মেনে নেওয়া হবে এটা তো কোনো কারণ নাই, কোনো সরকারি তো কোনো কারণ। এই যে যেমন ধরেন আরিবি কিংবা পিবিএস যে একীভূত করার, তাহলে প্রশ্ন আসবে যে আরিবি এবং পিবিএস আগে কেন আলাদা করা হয়েছিল। এবং আপনারা জানেন যে বাংলাদেশের পল্লী বিদ্যুত কর্মসূচি বিশ্বব্যাপী একটা সমাদৃত কর্মসূচি ছিল, ইজ এ ভেরি ওয়েল নোন প্রোগ্রাম সারা দুনিয়াতে। আমরা যখন তরুণ অফিসার হিসেবে যখন আমরা বিশ্বব্যাংকে যেতাম, ওয়াশিংটনে যেতাম, সবাই আমাদেরকে এটা জিজ্ঞেস করতো। তো সেটা না হয়ে এখন এটা আমরা সেটা না হয়ে এখন আমরা এখানে এসেছি। তারপরে দ্বিতীয় যে কথাটা হচ্ছে যে এই যে আউটসোর্সিং কিংবা ইয়ে, এটা তো শুধু পল্লী বিদ্যুৎ সমিতিতে নাই, এটা তো সরকারের সব জায়গাতেই আছে এবং এটার তো আর্থিক সংশ্লেষ আছে। তো এগুলো তো বিচার বিবেচনা করতে হবে, বুঝছেন না? তো আপনি এখন চাইলেই তো দাবি মেনে নেওয়া হবে এটা মনে করার কোনো কারণ নাই। কিন্তু আমরা তো বলি নাই যে আমরা এই দাবিগুলো দেখবো না কিংবা এই বিবেচনা করবো না, আমরা তো কোনো সময় এটা বলি নাই। কিন্তু এখনই ঘোষণা দিতে হবে, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। তারপরে হচ্ছে যে তারা ওই যে সাবস্টেশন বন্ধ করে দিয়েছে। তো এটা তো আপনার বাসা বাড়ির সুইচ না, যে আপনি ইচ্ছে হলো এখন আপনার বাতির দরকার না, আপনি বন্ধ করে দিলেন। অবিরাম শীতল বাতাসের নিশ্চয়তা নিয়ে এলো ব্লিঙ্ক ফ্যান রিল্যাক্স, ব্লিঙ্ক ফ্যান বাতাস অবিরাম। এই যে পল্লী বিদ্যুৎ সমিতি এবং আরিবির আইনে এটা একটা এসেন্সিয়াল সার্ভিস, তার ওরা বলছে যে ওখান থেকে চলে যাবে, ওর তো ওরা যেতে পারে না, গেলে তো তাদের শেষ যাওয়া হওয়া উচিত এটা আইনগতভাবে। তো সুতরাং এগুলো হচ্ছে কি যে এগুলো অনেকেই সরকারকে দুর্বল ভাবে যে এখন একটা চাপ দিলেই একটা যা কিছুই বলা হবে সব কিছু মেনে নেওয়া হবে, আসলে সেটা না। প্লিজ এই জিনিসটা বুঝতে চেষ্টা করেন যে এই বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের পর এটাই একমাত্র সরকার যেটার জন্য মানুষ জান দিয়েছে। 1000-এর বেশি লোক শহীদ হয়েছে এবং 30,000-এর মতো লোক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং 500-এর মতো বেশি লোক। তো সুতরাং এটা কারো মনে করার কোনো অবকাশ নাই যে এটা একটা দুর্বল সরকার। এর থেকে বড় ম্যান্ডেটের সরকার আমি শুধুমাত্র স্বাধীনতার আর সময়কার 71 সালের সরকারের সঙ্গে এর তুলনা করা যেতে পারে, কিন্তু অন্য যে কোনো সরকারের থেকে এই সরকার অনেক বেশি শক্ত। এই সরকারের জনসমর্থন অনেক বেশি এবং এই সরকারকে আনার জন্যে ত্যাগও অনেক বেশি।